হ্যালো বন্ধুরা, আমি বিপুল। আর আপনাদের জানাই আমার চ্যানেলে স্বাগতম। আর আপনারা আজকে দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আর আমার দিদি মিলে আটা মাখছি, মেখে আজকে আমরা আমাদের পুকুরে আটা ফেলবো। কেন, কিছুদিন আগে নতুন নতুন কিছু সব মাছ ফেলেছিলাম আমরা পুকুরে, তো তাদেরই কিছু আটা খাওয়াতে হবে। তো আগে মেখে নিচ্ছি, তারপরে কিছুক্ষণ পরে আবার গুঁড়ো আটাও ছড়াবো। ছোটো মাছ কিছু আছে তাদের, চলুন তাহলে কিছু আটা ফেলে দিই আমরা। অনেকক্ষণ থেকে মাখছি আমরা, তো চলুন আর একটু আটা ফেলে দেখি। আটা কিছু আমাদের পুকুরও খাচ্ছি, আর এখানে কিছু আমাদের মুরগি ছিল করুকনাথ, তারাও খাচ্ছে। দেখুন আনন্দ হয়ে দাম খাচ্ছে, খুব আনন্দ করে আটা খাচ্ছে দাম, খুব আনন্দ করে। দেখুন চলুন তাহলে আমরা আটাটা মেখে নিই, কেন খুবই দেরি হয়ে যাচ্ছে। আর যেভাবে রোদ্র উঠছে তো মানে আটাগুলো খুবই ইয়ে হয়ে যাবে, নাহলে ভালো করে জল দিয়ে আমরা মেখে নিই। কিন্তু আমার দিদি আর আমি ভালোভাবে মেখে কিছু কিছু ফেলে দিচ্ছি, নাহলে দেরি হলে আরও আটাটা নষ্ট হয়ে যাবে। তো চলুন মেখে ফেলে দিই তাদের, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ততক্ষণ আমি আটাটা মেখে নিই তাহলে। আটাটা মাখছি আমাদের ছাদের উপর থেকে, কেন পুকুরটা আমাদের ছাদের পাশেই একদম, তো ছাদে মাখছি, ছাদ থেকে উপরতে ফেলছি। আর যেগুলো গুঁড়ো মানে আটা ফেলবো সেগুলো পুকুরের পাশে গিয়েই ফেলবো। পুকুরে আটাটা ছড়িয়ে দেবো, গুঁড়ো আটা, কেন বাচ্চা অনেকই মাছ আছে তো তাদেরও খাওয়াতে হবে। কেন মেখে দিলে আটাটা তারা খেতে পারে না, তো আমরা আটার প্যাকেট ফাটিয়ে দিচ্ছি, দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, পুরো পুকুরটা ছড়িয়ে ছড়িয়ে দেবো। লাস্ট হয়ে গেল, তো আজকে এখানে ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা, গুড বাই।